এখানে আছে মাঝির, মাঝির লাম কালেমাতে আলামত আসে। নেটের সমস্যা হচ্ছে, কথা শুনতে সমস্যা হচ্ছে কি? কি করি আমি? আ, 3G নেট আসতেছে কেন? থ্রি জি নেট আসার কথা না, তারপরে আসতেছে 3G নেট। এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা, নেটের এরকম অসুবিধা। আচ্ছা দেখেন তো, এগুলো খাতায় লেখা নিতে হবে, এগুলো লেখা লেখা নিলে সহজে বুঝে আসবে। আমরা আজকে প্রমাণ করতে যাব যে লাম কালেমাতে, মাঝির লাম কালেমা মানে ওই যে লাম দেখতে পাচ্ছি, ওই লাম কালেমাতে চিহ্ন দিব। আজকে আমরা চিহ্ন যোগ করব, এটা আজকে আমরা শিখব। এরকম মূলত এই জন্য লিখে দিয়েছি, মাঝির লাম কালেমাতে আলামত আসে। তো আলামত মানে তো চিহ্ন, কিসের চিহ্ন আসে? এই জন্য এখানে আবার লিখে দিলাম ফাইলের চিহ্ন। আর ফাইল মানে হচ্ছে, আরবি ভাষায় ফাইলের অর্থ হচ্ছে কর্তা বা সাবজেক্ট। তাহলে ফাইল মানে হচ্ছে কর্তা বা সাবজেক্ট। এই যে ফাইলুন, ফাইলুন মানে হচ্ছে কর্তা, ফাইলুন মানে কর্তা বা সাবজেক্ট, সাবজেক্ট, ফাইলুন মানে কর্তা বা সাবজেক্ট। তাহলে লাম কালেমাতে মূলত, মাঝির লাম কালেমাতে কে আসতে পারে? ফাইল আসতে পারে। সমস্ত বাংলাদেশের মিজানগুলোতে এই কথাটা লেখা নেই। বাংলাদেশে যতগুলো মিজান আছে, কোনো মিজানে এই কথা লেখা নেই যে লাম কালেমাতে ফাইলের চিহ্ন আসে। আমরা সবাই জানি ফেলের রূপান্তর হয়। আসলে প্রকৃত সত্য কথা এই যে, যে ফেলের রূপান্তর হয় না, মূলত ফেলের সাথে যে ফাইল থাকে তার রূপান্তর হয়। জি হ্যাঁ, এটাই সত্য, এটাই চিরন্তন সত্য, যে ফেলের রূপান্তর হয় না, মূলত রূপান্তর হয় ফাইলের। আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আর একটা দিয়ে, ও যে এক জায়গায় স্থির করে রাখিনি তো, এই জন্য স্থির করে রাখলে মনে হয় একটু ভালো হতো। আচ্ছা, আর একটা মোবাইল দিয়ে ওটা, আর একটা মোবাইল দিয়ে ভিডিও করছে একবারে, যাতে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করছি। দুটা মোবাইল অনেক দিন পরে পেলাম ঠিকই, কিন্তু কখনো সব কিছু হয়নি। তো আর 2 মিনিট আমরা নেই, নেওয়ার পরে একটা ওটা আমরা স্ট্যান্ডে এটা বসিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা খাতায় আগে উঠিয়ে নেন তো, মাঝির লাম কালিমাতে, মাঝির লাম কালিমাতে আলামত আসে, ফাইলের চিহ্ন।